to the bone. সো হেই হ্যালো গাইজ, সবাইকে স্বাগত চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। তো গাইজ আজকে গাইজ রাত 12:30 বাজে, আমি এই টাইমে ভিডিও রেকর্ড করছি অ্যান্ড গাইজ তোমাদের সবার আগে ভিডিও দেওয়ার জন্য। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের যে টাইটানামিস্কার ইনকিউবেটার, মানে পুরো হোল ইনকিউবেটার, মানে সমস্ত ইনকিউবেটার কিন্তু ব্যাক চলে এসছে, মানে সব কটা স্কার ব্যাক চলে এসছে বলতে গেলে। সো গাইজ আমি কিন্তু আমাদের ইভেন্টের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে কিন্তু একের পরে কিন্তু আমাদের ইনকিউবেটার স্কার ব্যাক আসবে অ্যান্ড গাইজ চলে এসছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমার হাতে যে একেটা আছে, এটারও গাইজ ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ অ্যান্ড গাইজ টপে আমাদের ইনকিউবেটার টাইটানাম স্কার আছে, সেটারও গাইজ ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ। ওকে, তো গাইজ দেখো ডবল রেট অফ ফায়ার হলেও কিন্তু স্কারের রেট অফ ফায়ার একটু বেশি হয়। তো গাইজ আমি এখানে স্পিন করে তোমাদের দেখাবো অ্যান্ড গাইজ আমি স্কার বের করার চেষ্টা করবো। ওকে, তো গাইজ ফার্স্ট তোমাদেরকে আমি অ্যাট্রিবিউট সম্পর্কে কথা বলি। তো গাইজ দেখতে পাচ্ছ ভাই টাইটানাম স্কারটা 2 নম্বরে ছিল, সেটা দিয়েছে টপে ভাই, কী এটা। তো সেটা হচ্ছে ডবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ, আরেকটা দেখতে পাচ্ছ রেড সিঙ্গেল রেট অফ ফায়ার ডবল রিলোড স্পিড। তো গাইজ একটাও ভালো না, আর গাইজ দেখতে পাচ্ছ এটা বিস্ট অফ, এটা হচ্ছে ডবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকিউরেসি, আর ডবল যেটা মেন সেটা হচ্ছে সিঙ্গেল ড্যামেজ ডবল রেট অফ ফায়ার। তো গাইজ এটা কী করে না ইয়ার, এটা 2 নম্বরে ছিল, এটা টপে করে দিয়েছে এখন, কারণ জানে এটা ভালো, মানে গাইজ সম্পূর্ণ যাহাতা। আর গাইজ আজকে ভিডিওতে একটু মিম টাইপের, একটু হাসি টাইপের মানে করার চেষ্টা করেছি। তো গাইজ ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তুই আর কী করছো বাংলা চ্যানেলে আর এত রাত্রে ভিডিও করা আছে, তুই আর প্লিজ যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও লাইকএম নেই প্লিজ লাইকএম সব ভেঙে দাও, চলো লাইক করো। তো গাইজ এখানে স্পিন করছি, দেখা যাক কী বাঁধে। ও ভাই একটা স্টোন বাইস দেখতে পাচ্ছ, 40 ডায়মন্ডের একটা স্পোন, আমি জানি আমি সিঙ্গেল স্পিন করলে বাঁধবে ভাই, ডায়মন্ড এখানে শেষ হয়ে গেছে, খতম। সো যাই হোক গাইজ আমি এখানে বেশি না 376টা ডায়মন্ড দেখতে পাচ্ছ, আমি টপ আপ করলাম বেসিক্যালি তোমাকে দেখানোর জন্য যেখানে কী হয় না হয়। তো আমি এখানে স্পিন করবো, দেখা যাক আমার কত ডায়মন্ড লাগে। তো প্রথমে গাইজ 40-এর একটা স্পিন করে আমি রাত্রে এখন ভিডিও বানাচ্ছি, তো গাইজ এখন 180 স্পিন মারবো না, এখন 180 স্পিন মারলে আমি জানি আমি কোনো মতেই কোনো একটা স্টোনও পাবো না, কিচ্ছু পাবো না। তো গাইজ দেখা যাক 40 করে মেরে দেখা যাক কিছু পাই কি না পাই, কারণ 40 একটু লাগ বেশি থাকে। ওকে অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ কিন্তু এখানে ব্লু প্রিন্ট এক জায়গায় এসছে অ্যান্ড আমার কাছে একটাও স্টোন ছিল না। তো গাইজ মোট লাগবে টাইটানাম স্কার বের করতে 7টা স্টোন আর 3টে ব্লু প্রিন্ট, ঠিক আছে। তো গাইজ এখানে কিন্তু 7টা স্টোন 3টা ব্লু প্রিন্ট লাগবে, আর গাইজ ফ্রির অ্যাডভাইস দেবো ভিডিও লাস্টে, তো অবভিয়াসলি লাস্ট পর্যন্ত দেখবে। তো গাইজ মানে কী বলবো, এখানে স্পিন করছে তোমরা দেখো, আর গাইজ ফ্রি ফায়ারে এখন প্রতিদিন কোনো না কোনো ডায়মন্ড অর্ডার ইভেন্ট আসছে, আর কোনো ওল্ড জিনিস আর ওল্ড রেয়ার থাকলো না, সব কিছু কিন্তু ব্যাক দিয়ে দিচ্ছে। ওকে, সো গাইজ মানে কী বলবো আর, ফ্রি ফায়ারে কোনো রেয়ার জিনিস থাকলো না, শুধু এলাইট পাসটা রেয়ার থাকলে আর কোনো কিছু রেয়ার থাকলো না। তো যাই হোক গাইজ তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, এই যে টাইটানাম স্কার আছে এটা কিন্তু রেঞ্জ মাইনাস নেই, যেটা কিউপিড স্কারের রেঞ্জ মাইনাস, বাট এটাতে রেঞ্জ মাইনাস নেই, সেই জন্য গাইজ এই স্কারটা এত ভালো। কিন্তু ড্র্যাগন অফ ব্যাগের এখন কিন্তু ওপি চলে, সেই জন্য টাইটানাম স্কারটা নিতেই হবে, এমন কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে। তবু গাইজ তোমাদের স্পিন করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে পেট ফুড পেয়েছি একটা ভাই, পেট ফুড আর এমটেনের বক্স, শুধু পেট ফুড আর এমটেনের বক্স দিচ্ছে। তো যাই হোক গাইজ চলো চলিস 40-এর স্পিন করা যাক। তো ভাই 40-এর স্পিনে কী পাবো, একটা ভাই 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 একটা স্টোন দিলে অনেকটা হ্যাপি হয়ে যায়, স্টোন প্লিজ ইয়ার। তো গাইজ প্রত্যেকবার ব্লু প্রিন্ট ওখান থেকে সরে যাচ্ছিলো, এবার স্টোন এখান থেকে সরে যাচ্ছে। তো ট্যাপ করে দিই পেট ফুড ভাই সাহ, মানে জাঁতা ভাই কী বলবো। তো লাস্ট স্পিন 40-এ দেখা যায় এখানে কী পাই। তো গাইজ আমি এত ডায়মন্ডে প্রথমে একটা স্টোন পেয়েছিলাম, মানে এতক্ষণ ধরে এতগুলো স্পিন করলাম একটা স্টোনও পাইনি, আর আমার ডায়মন্ড সব শেষ পুরো, খতম। মানে গাইজ আরে একটা ডায়মন্ড কিন্তু আমার অ্যাকাউন্টে নেই, মাত্র 16টা ডায়মন্ড আছে। তো আমি চাই না তোমাদের এখানে ডায়মন্ড টপ আপ করে, আর দেখাতে কারণটা বলে দিচ্ছি। দেখো সবাই যদি তোমাদের কাছে কিউপিড স্কারটা থেকে থাকে, কিউপিড স্কার বলতে যেটা কিউপিড স্কারের ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ আর সেম, শুধু রেঞ্জ মাইনাস, একটু রেঞ্জ কম, তাছাড়া বাকি সব ঠিক আছে। তো সেম টু সেম একই অ্যাট্রিবিউট, শুধু একটুখানি আলাদা পার্থক্যের জন্য, যদি এখানে তুমি 3-4 হাজার টাকা নষ্ট করো তো গাইজ তোমার বোকামি হবে। তাছাড়া গাইজ ফ্রি ফায়ারে তোমার যদি মনে হয় আরও ইভেন্ট আসবে, তোমাদের ডায়মন্ড উড়িয়ে পারলে হয়, দেখো দীপাবলি স্পেশাল পুরনো পুরনো বান্ডিল দিয়ে দিল, সব কিছু পুরনো পুরনো জিনিস ব্যাক দিয়ে দিচ্ছে অ্যান্ড গাইজ সেখানে কিন্তু টাইটানাম স্কারও ব্যাক চলে এসেছে অ্যান্ড গাইজ। আমার মনে হচ্ছে আমি যে বাক্সটা পড়ে আছে এখন আমার ড্রেসে, তো মনে হচ্ছে এরপরে গাছ টপ ক্রিমিনাল ইনকিউবেটার, আই থিঙ্ক ওটা রেয়ার, ওটা দেয় না কেন না, বাট অন্য কোনো রেয়ার ইনকিউবেটার কিন্তু ব্যাক আসতে পারে। ওকে, তো যাই হোক গাইজ আজকের ভিডিও এটুকুই, জাস্ট তোমাদের জানিয়ে দিলাম, লাইক করে দিও, বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।